সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা দিও। তো গণিত ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সরোয়ার উদ্দিন। তো দেখো গত ক্লাসে আমরা করছিলাম বি করছিলাম, কিন্তু বিয়ে কিন্তু কোনো ধার নিতে আমাদের হয় নাই, অর্থাৎ আমরা আমাদের বিয়োজন থেকে বিয়ের যেটা ছোট ছিল সেজন্য আমাদের ধার নিতে হয় নাই। এবার দেখো আজকে যে অঙ্কটা আমরা পৃষ্ঠা 31 দেখো 46-18, তাহলে 46 থেকে 18 বিয়ে করবো, তাহলে কি করবো আমরা 6 থেকে 8 বিয়ে জানো এক নেওয়া মানে শুধু একটা এক নেওয়া মানে দশকের থেকে এক নেওয়া মানে সেটা 10 নেওয়া, অর্থাৎ এক নিলাম মানে আমি 10 নিলাম, তাহলে 10 নিলাম নয়টা আমি লিভ করবো। দেখো
তোমাদের জন্য আমি কতগুলো এক্সাম্পল রাখছি, সেটা হলো পৃষ্ঠা 31 এর যেগুলো আমি করাই নাই, 7 থেকে 10 নাম্বার চারটা অঙ্ক এসব করবে। আর পৃষ্ঠা কি করে এখানে বিয়োগ, দেখো এখানে বিয়োগ দুটায় বিয়োগ করে দিও। তো এক এগুলো যেগুলো আমি করিয়েছি সেগুলো 1 থেকে 5 পর্যন্ত তোমরা কি করবে বিয়োগ করে, এখানে আমি 1 2 3 করেছি বাকি দুটো করবে। তো তোমরা কি করবে 1 থেকে 5 পর্যন্ত বিয়োগ করে ফেলবে, ঠিক আছে। আর এসডব্লিউ গুলো অবশ্যই যে দিন রেজিস্টার কি করে ফেলতে হবে, তোমরা তো জমিয়ে রাখো তোমাদেরই কষ্ট হবে পরে, কারণ যখন একসাথে করবে তখন অনেক সমস্যা পড়ে যাবে। সেজন্য যে দিন এসডব্লিউ ওই দিনই করবে, কারণ আমরা নির্দিষ্ট সময় পর তোমাদের থেকে এসডব্লিউ খাতাগুলো স্কুলে জমা দেবো, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করলাম, ধন্যবাদ।